আরেকটু এগুলে দেখা যাবে দেশের প্রথম সমতল চা বাগান লাকাতুরা চা বাগান সিলেট জেলার চকিটেকি উপজেলা ওসমানী বিমানবন্দরের নিকট অবস্থিত সিলেট শহরের উত্তর প্রান্তে ঘিরে রাখা সবুজ বনানী হলো লাকাতুরা চা বাগান এটি ন্যাশনালটি বোর্ড অধীনস্থ একটি সরকারি চা বাগান 1293 হেক্টর বা প্রায় 3200 একর জুড়ে এর অবস্থান সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে এয়ারপোর্টের দিকে 1.5 কিলো এগিয়ে শহরের প্রান্তে ছুলেই আপনার চোখে পড়বে লাকাতুরা চা বাগানের সাইনবোর্ড বাংলাদেশের অন্যতম বৃহৎ এই চা বাগানের থেকে বছরে প্রায় 5 লক্ষ কেজি চা উৎপাদিত হয়ে থাকে এয়ারপোর্ট রোড থেকে ডান দিকে বাগানের মূল ফটক ফটক দিয়ে ঢুকে বাম দিকে পড়বে চা ফ্যাক্টরি এবং রাবার ফ্যাক্টরি লাকাতুয়া চা বাগান হলো এর দুটি আউটপোস্ট দলদলি আর কেওড়া ছড়া রাবার বাগান সজ্জিত রয়েছে ফ্যাক্টরির ফলে সামনে এগিয়ে গেলে দেখবেন কিছুক্ষণ পর পর উঁচু টিলার উপর দিয়ে আঁকাবাঁকা রাস্তা উঠে গেছে এগুলো বাগানের ম্যানেজার এবং ফ্যাক্টরি এবং বাংলোতে যেতে চাইলে কর্তৃপক্ষ আগেই থেকে অনুমতি নিতে হবে লাকাতুয়া চা বাগানের পাশেই বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম একটি সিলেটের এই হচ্ছে রাবার গাছ যেটা লাকাতুয়া চা বাগান এবং রাবার গাছ এই সিলেট ভূমিতেই এই যে রাবার দেখতে পাচ্ছেন এই যে রাবার টান দিলে রাবার ওঠে এই যে আরও আছে এখানে প্রত্যেকটা গাছ কাটা আছে রাবার গাছ সিলেটের রাবার বাগান এটাকে বলা হয় রাবার বাগান লাকাতুয়া রাবার বাগান এবং লাকাতুয়া চা বাগান রাবার গাছ এখান থেকে এই যে রাবার উৎপাদন হয় গাছ থেকে এক পশে কেবল রাবার এই যে আমি টেনে উঠাইলাম এই যে রাবার গাছ দর্শক এ হচ্ছে রাবার গাছের বিচি যে রাবার গাছ এই বিচি থেকে উৎপন্ন হয় তো এখানে আমরা রাবার বাগানে এসে এই রাবার গাছের বিচি এবং চা বাগান লাকাতুয়া বাংলাদেশের সিলেট জেলার জাফলং গয়নাঘাট উপজেলা অবস্থিত যা সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্বে দিকে ভারত মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়ার জৈন্তার পাহাড়ের প্রদেশে অবস্থিত উপরে খাসিয়ার জৈন্তার পাহাড় এপারে নদী পাহাড়ের বুকে চিরে বয়ে চলেছে ঝর্ণা আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর দূর থেকে তাকালে মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড় পাহাড়ের গায়ে নরম তুলার মতো বেশে বেড়াচ্ছে মেঘরাশি প্রাকৃতিক এই রূপ সৌন্দর্য আর কোথায় পাবেন জাফলং ছাড়া প্রাকৃতিক কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেট জাফলং পিয়ান নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয় সীমান্তের ওপারে ইন্ডিয়ান টিলা পাহাড় ডাউকি পাহাড় থেকে অবিরাম দাঁড়ায় প্রবাহমান জলপ্রপাত ঝুলন্ত ডাউকি ব্রিজ পিয়ান নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও শুনশান নিরবতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে মহাবিষ্ট করে সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণ যেন অপূর্ণ থেকে যায় জাফলংকে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্য রূপ ভিন্ন বর্ষা জাফলং এর রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রা ফুটে ওঠে দুলে দূষিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশ
উচ্ছিক্ত পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে বাম। খাসিয়া পাহাড়ের সবুজ চূড়ায় তুলার মতো মেঘ রাশির বিচরণ এবং যখন তখন অজর ধারায় বৃষ্টি পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদ সংকুল, সে যেন এক ভিন্ন শিহরণ। সে সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণাধারার দৃশ্য যে কারণে নয়ন জুড়ায়। আবার শীতের অন্য রূপের হাজির হয় জাফলং চারিদিকে, তখন সবুজের সমারোহ পাহাড় চূড়ায় গহীন অরণ্য, ফলে শীত ও এবং বর্ষা সবসময় বেড়ানোর জন্য উপযুক্ত স্থান হতে পারে জাফলং। জাফলং এর বুকে চিরে বয়ে গেছে দুই নদী, দলায় ও পিয়াং। এই নদী দুটি অন্যতা এনে দিয়েছে জাফলং এর দলায় ও পিয়াং স্বচ্ছ জলে দল বেঁধে ঘুরে বেড়ায় নানা জাতের ছোট মাছ। দুই নদীর পানির নিচ থেকে ডুব দিয়ে হাজার হাজার শ্রমিকের পাথর উত্তোলন দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। নদীর পানিতে নারী পুরুষের এই ডুবা খেলা দেখা যায় ভোর থেকে সন্ধ্যা অবাধে সীমান্তর উপরে ডাউকি নদীর উপরে। আমি মোহাম্মদ মজলুদ্দিন, বিডি জোনাকি নিউজ। সব সময় চোখ রাখুন জোনাকি নিউজেতে। আগামীতে আবার নিয়ে হাজির হব এরকম সৌন্দর্য, নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এবং ইতিহাস প্রতিবেদন নিয়ে। তো এ প্রত্যাশায় এখানেই শেষ করলাম। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, লাইকন বাটনে ক্লিক করে সংযুক্ত হয়ে সবসময় সাথে থাকুন যে আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আবার আমরা হাজির হব সমাপ্তির শেষ পর্যায়ে। তো এই প্রত্যাশায় এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।